শ্রমিকদের হাঁকডাক আর কর্মব্যস্ততায় মুখর বরিশাল মৎস্য অবতরণ কেন্দ্র। আড়ত দ্বারা মন কেমন ইলিশ মাছ জমা করছেন মোকামে। আসন্ন দুর্গাপূজো উপলক্ষে ভারতে 2450 টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে এসব মাছ রপ্তানি করতে হবে। ব্যবসায়ীদের দাবি, ইলিশের সবচেয়ে বড় বাজার বরিশালে। মোট 4টি প্রতিষ্ঠান এবার বরিশাল থেকে ভারতে মাছ রপ্তানি করবে। এখন পর্যন্ত 7 মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হয়েছে। বুধবার 10 মেট্রিক টন ইলিশ যাবে ভারতে। ভারতে প্রচুর ইলিশ মাছ ধরা পড়েছে এই দুদিন যাবৎ, বাজার একটু খারাপ। আশা করি আমরা ভারতে মাছ কমে গেলেই বাংলাদেশে ইলিশের চাহিদা আরও বেড়ে যাবে। মৎস্য অবতরণ কেন্দ্রে শ্রমিকদের সংখ্যা প্রায় 5000। ইলিশের রপ্তানি শুরু হওয়ায় দম ফেলার ফুরসত নেই তাদের।